পরিষ্কার করেছে জনাব বেনজির আহমেদ, সাবেক ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ অফ বাংলাদেশ। তিনি বলেছেন যে আপনার সাথে তার কখনোই কোনো পরিচয় ছিল না, আপনার নামে তিনি কাউকেই চেনেন না, তিনি আর অনেক কিছুই লিখেছেন। আপনি বলছেন তার সাথে কখনো হাই হ্যালো হয়নি। আপনি আমি কি জানতে পারি আমরা তার বাড়িও গোপালগঞ্জ, আপনার বাড়িও গোপালগঞ্জ, এই মানে প্রতিবেশী সুলভ কোনো ধরনের পরিচয় কি ছিল কিনা কখনো? আরে ভাই, আপনি 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 অনেক, আমি কি বলবো, আপনার সাংবাদিক সব একরকম, মানে সব না, 95% হচ্ছে গাছপালা। আপনাকে আমি বললাম আল্লাহকে হাজির নাজির করে, যখন আল্লাহর কথা বললাম তারপর আপনি প্রশ্ন করেন কিভাবে, যে আমি আল্লাহকে হাজির নাজির করে বলছি আপনাকে যে আমি তাকে জীবনে দেখি নাই, কথা বলি নাই, সেম প্রশ্ন করতেছেন, তাহলে আপনিও মেয়াদউদ্দিন গাজা খান। আচ্ছা শুনুন, আচ্ছা ঠিক আছে, আপনি যেটাই বলুন বলুন, আমার একটু জানতে হবে আমার সাধারণ মানুষের জায়গা থেকে। না না, যেটা আমি আল্লাহ, আমি আমি যেখানে আল্লাহকে নিয়ে আসছি, আপনি কোন ধরনের মুসলমান তাহলে? আপনি আমার সেই দ্বিতীয়, এই ব্যক্তির আমি জীবনে দেখি নাই, আমার চোখে, আমার চোখ যেন অন্ধ হয়ে যায় যদি আমি কোনো দেখে থাকি, টিভিতে দেখেছি, কোনোদিন কথা বলি নাই আমি, আমি 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 কথা বলবো কিভাবে? সে আমার কিছু হয়, আমার বাপ ছিল একজন দিন মজুরি, তার তার ব্যাপার আর আমার ব্যাপার কোথায় বলেন ভাই? আপনি তাহলে আপনি আপনি যে এক সেকেন্ড এক সেকেন্ড, তাহলে আপনি যে বাংলাদেশ থেকে গেলেন, চলে গেলেন, এটা কোন একটা বর্ডার দিতে গেছেন, সেখানে কি আইন শৃঙ্খলা বাহিনীর চোখকে ফাঁকি দিয়ে আপনি মানে পালিয়ে কোনোভাবে কিভাবে কিভাবে যায় যতটুকু জানি এভাবে গেছেন নাকি? আমি আমার পাসপোর্ট নিয়ে গেছি, সুন্দর করে আমার পাসপোর্ট নিয়ে বেরিয়েছি। আপনি তো আসামি ছিলেন, এটা আপনার সমস্যা হয়নি? আসামি ছিলাম, আমি তো আসামি, আমি আপনি আপনি কোন ধরনের সাংবাদিক? একটা মানুষ প্রথমে আসামি হয় তখনই কি সে আসামি হয়ে যায়? তাকে তো কোর্ট প্রমাণ করতে হবে সে আসলে আসামি কিনা, অভিযুক্ত। আমি আমাকে কাগজ অপরাধী কিনা, কিন্তু আপনি আসামি শুনতে পুলিশ বলে দিয়েছে। না না না, আসামি আসামি আপনি বলতে, অভিযুক্ত একটা ব্যাপার, আসামি মানে কি? আসামি বলা যায়, আসামি তো আপনি চার্জশিট ভুক্ত আসামি, এটা তো পুলিশ বলেছে, কিন্তু আপনি অপরাধ করেছেন সেটা আদালত প্রমাণ করবে, সেটা ভিন্ন বিষয়, আমি ওই বিতর্কে যাচ্ছি না। আমি বলছি যে আপনি আপনার বিষয়ে কি কোনো ধরনের অবস্টাকল তৈরি হয়েছে কিনা আপনি বর্ডার পার করার হওয়ার ক্ষেত্রে? আমি তো আমি বর্ডার বর্ডার পার হয়ে আমি আসবো বা কেন? আমি তো একদম বিমানে উঠে আসছি ভাই, আমি বর্ডার পার হইতে যাবো কেন? জি, এখন আসি একটু বর্তমানে যেটা সবচেয়ে বেশি আলোচিত হয়েছে, আপনার জুয়েলার্স যে দোকানটি আপনি উদ্বোধন করার জন্য বাংলাদেশ থেকে তারকাদেরকে ডেকেছেন, এখানে তারা কি আসলে জানতো কিনা যে আপনার যে পরিচয় এটা আরব খান, আপনি রবিউল ইসলাম নামে আপনার বাংলাদেশে মামলা আছে, এই জাতীয় কোনো ধরনের কথাবার্তা বা কিছু কি হয়েছে? আমরা প্রতিকান্তরে জানতে পারলাম, আমার ভালোবাসার জায়গা থেকে এসেছেন। আমি ওই আপনি টিভিতে মানে মিডিয়াতে দেখেছেন, আমিও হিরো ছিলাম, ফিল্ম করেছি এর আগে, মিডিয়া পাড়ায় কাজ করেছি, জীবনও মিডিয়া পাড়ায় কাজ করিনি, অন্যায়ের প্রতিবাদ করতাম, সেক্ষেত্রে কি মিডিয়ার মানুষ আমাকে চিনতো? আমি কোনোদিন ক্যামেরার সামনে যাইনি, যাইতে চাইও নাই,